নমস্কার দর্শক বিন্দু, তো প্রাইমারি টি 2023 নিয়ে কিন্তু একটা বড় সড় খবর চলে এসেছিল। তো তোমরা কিন্তু আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে টিভি নাইন বাংলায় খবরের প্রতিবেদনে দেখানো হচ্ছে যে টেট এক্সাম কোশ্চেন লিক, টেটের প্রশ্নপত্র ফাঁস, 12টা পরীক্ষা শুরু, একটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিন্তু প্রশ্নপত্র। তো এখান থেকে কি খবরটা আমি তোমাদের বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। তো কলকাতা টেট চলাকালীন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে টেটের প্রশ্নপত্র। টেট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে, এক ঘন্টার মধ্যে, একটার মধ্যে ফেসবুকে একটা পেজ আছে, সেটা হলো WB টেট SST SCT সিটের প্রিপারেশন। সেই পেজে কিন্তু বেশ কিছু প্রশ্নপত্র কিন্তু ভাইরাল হয়ে যায় এবং সেই প্রশ্নপত্রগুলি অরিজিনাল প্রশ্নপত্রের সঙ্গে একদম হুবহু মিলে যাচ্ছে। যাদবপুর বিদ্যাপীঠ সামনে এক পরীক্ষার্থী টিভি নাইন বাংলা প্রতিনিধিকে চাকরি প্রার্থীকে জিজ্ঞাসা করা হয় ভাইরাল প্রশ্ন সম্বন্ধে মিল রয়েছে কিনা। তিনি পরিষ্কার উত্তর দিয়েছেন যে এই প্রশ্নপত্র কিন্তু মিল রয়েছে। ভাইরাল হওয়া প্রশ্নপত্র 122, 124, 121 81 প্রশ্নপত্র ভাইরাল হয়েছে। দুপুর একটার মধ্যে প্রশ্নপত্রগুলি কিন্তু সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে কিন্তু ছাত্রছাত্রীদের মনে ছড়িয়ে পড়েছে এবং সেগুলিকে কিন্তু অনায়াসে অনেকেই পেয়ে যাচ্ছে এবং কিছু অসাধু চক্র ইচ্ছাকৃতভাবে কালীমানিত্ব করার জন্য এইগুলিকে কিন্তু ছড়িয়ে দিয়েছে বক্তব্য পর্ষদে। কিন্তু এটা নয় শুধুমাত্র কলকাতা, নয় হাওড়া, জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ বিভিন্ন জেলায় জেলায় কিন্তু প্রশ্নপত্র কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপে কিন্তু ছড়িয়ে গেছে এবং পরীক্ষা শুরু কিছুক্ষণের মধ্যে প্রশ্নপত্র ছড়িয়ে গেছে এবং কিছু ছাত্রছাত্রীর লাভের জন্য কিন্তু এই প্রশ্নপত্রগুলিকে আর্থিক বিনিময়ে কিন্তু কেনা হয়েছে এবং ছাত্রছাত্রীদের মনে কিন্তু প্রবল দানা বেঁধেছে যে এত কড়াকড়ির মধ্যেও কিন্তু কীভাবে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলো এবং কঠিন প্রশ্নপত্র যারা পরীক্ষা দিল তারা পাবে না এবং কয়েকজন কিন্তু টাকার মারফতে প্রশ্নপত্রগুলি কিনে এ পরীক্ষায় পাশ করে যাবে, সেটা কিন্তু সত্যি অনৈতিক এবং খুবই খারাপ বিষয়। এবার পর্ষদের কী সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু এখন দেখার বিষয়। পরীক্ষাটিকে কি বাতিল করা হবে নাকি কী করা হবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু পরীক্ষায় পর্ষদের তরফ থেকে পর্ষদ সভাপতি গৌতম বাবু কিন্তু জানাবেন।